চলো তোমাকে কাস্টমে নিয়ে কি লাইট আপ করে খেয়ে দিব। ও ভাই থ্রি বসে সরে ডাকতেছে, আই হাই আই হাই। তো গাইস অনেকদিন হলো যে কারোর সাথে নুব প্রাঙ্ক প্রাঙ্ক করি না, চলেন আমরা ওয়াল চ্যাটে গিয়ে এখান থেকে নুব প্রাঙ্ক করি। কার আছে? আফ্রিদির বউ ওয়াল চ্যাটে রিকোয়েস্ট দিছে, চলেন গাইস ইনার সাথে তাইলে কি করা যাক, নুব প্রাঙ্ক করা যাক। দিলাম রিকোয়েস্ট, দিলাম গ্রুপে, দেখি নাই কি করে। এ কি রে, বট বটে প্লেনে কিনারা আইছে, এটা কি বট না? আরে বট না, এ বট না, দেখি রাই যে বকল কে রাই যে কি করে রে, কি হইছে আমার হাই দেখছে। আমি কথা বলতেছি না, আপুর কথা চলে লাগছে। এই বটের এই আইডি সে কে রে, ইনভাইট দিছে কি বটে? কে বড়িয়া থাকো, এই বটে ইনভাইট দিছে কে আফিতি ভাই? আরে ওয়ালে ইনভাইট রিকোয়েস্ট পাঠাইছিলাম তো, ওয়ালে রিকোয়েস্ট পাঠাইছি, ওখান থেকে ভেবে আইছে এই বট। সব ও শিট, আমি ভাবছিলাম কোথায় একটা পুরো প্লেয়ার আসবে, আমি টু পার্টনার বানাবো। এই যে বট শট আইছে গ্রুপের ভিতরে, আরে এই সব বট শট বালসাল প্লেয়ার দে কিক মেরা দে, এক লেভেলের আইডি নিয়ে আসে। কে ডো বানানা? ও ভাই লোল, আপনার মতো বট কে ডো বানাবো? সিরিয়াসলি ভাই, আপনি তো ভাই কি বলে এগুলো, আরে এরে কিক মেরা দে বালসাল প্লেয়ার। এই তোমার লেভেল দিছো, তুমি ডু হবে আমাদের সাথে কেমনে বলো এই কথা। চলেন কাস্টম কি দেখছো, আরে রাইড লেভেল কত লেভেল আছে তুমি বটলা, আবার লেভেল দেখে কথা কও, বুঝো নাই কেমনে ডোহার কথা কিভাবে বলো তুমি ভাই। এক লেভেলের প্লেয়ার এসে আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে যে কাস্টম খেলবো, সিরিয়াসলি আপু লেভেল কমবাট ভালো খেলি আমি। ও আচ্ছা, এক লেভেল আইটি দিয়ে আবার লেভেল আবার ভালো খেলো। আচ্ছা এটা ভালো, তোর ভালো খেলা পিছন দিয়ে দিয়ে দেব, তুই গ্রুপ দিতে পারা মাইয়া দে, হুঁশ নাই তোর। লো লাফিদি ভাই লো দেখি কি বলে ওরা কি করে ওরা ভাই, আবার যাবো ওদের গ্রুপে। আমি গ্রুপে আসতেছি কিভাবে বারবার, আরে ওর কাছে কিছু নাই বালসাল কিছু নাই, মাইয়া করে প্রপোজ করবে, প্রপোজিং নোট আছে তোর কাছে, দেখা তো দেই আছে নাকি নোট আছে। ও বল ওর সাথে নাই এটা ম্যাচ খেলতে বলে লোল ভাই, এক ম্যাচ তোরে এক ম্যাচ খেলতে যা, আরে ইমোট দেখতো সেই ইমোট, এই সব ইমোট তোমার কাছে আছে, প্রপোজ ইমোট আছে, তুমি যে রিলেশন করবে আমাদের সাথে, ও বাবা সাথে খেলতে না আমাদের সাথে খেলতে এসব লাগবে, বুঝছো আছে তোমার কাছে, আসছে আমাদের সাথে ম্যাচ খেলবে, কই থেকে আসে ভাই, আমি বিপদে পড়ছি তোর মতো বট বারবার আসছে কাস্টম কাস্টম। Who you are? আচ্ছা শোনো আমি একটা কথা বলি, এখন আমি বলছিলাম তোমাকে অলরেডি ইনভাইট দিতে, কারণ হচ্ছে আমার একটা ডুও পার্টনার লাগবে তাই না, আমার তো ডুও ডুও নাই, এখন এই ছেলে দেখি বারবার এইটাতে বট শট খেলে। আর এই তুমি যে কাস্টম খেলবা তোমার লেভেল দেখছো, তুমি কেমনে মানে কোন সাহসে বলো আমাদের সাথে কাস্টম খেলবা, আমি বুঝি না। ও ভাই লং ভার্সেস হাই, আমাদেরকে বলে কাস্টম বানিয়েছে, সিরিয়াসলি ভাই লোল আমাদের তো ঠেকা পড়ছে।
ওর মতো বটের সাথে আমাদের কি কাস্টম বানিয়ে খেলতে হবে? ও ভাই তুই মোটা বাচ্চা পারতে যে কাস্টম বানাইস বানা না হলে গেলাম গাতি থাকবে বট কি বাসতে অনেক করে খেয়ে দিব আই হাই চলো তোমাকে কাস্টম নিয়ে কি লাইট আপ করে খেয়ে দিব ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস কিতনে শানদার বিচার রাখতে হ্যায় জি ওকে লাইট আপ করে খেলা হবে তোবা 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 বট আর বটের মাথা মাথা পুরা খারাপ হয়ে গেছে মেয়ে দেখছে তো গ্রুপে বুঝছো এখন কি করে কি বলতেছে বুঝতাছ না মেয়েদের মতো মেয়েদের সাথে কাস্টম খেলতে চাইতেছে ভাই ওর সাহস কত বড় আমাদের দাও চ্যালেঞ্জ তাই না যে তোমার সাথে কাস্টম খেলা হবে আসো দেখেন কেমন লাগে গেম প্লে এর ভিতরে আমি কোনো কথা বলবো না রিল্যাক্স করতে থাকুন দাঁড়ান একটা হেড বললাম না দাঁড়ান একটা হেডই অলরেডি দিয়ে নিচ্ছি এবার গেম প্লে গুলো আপনারা এনজয় করতে থাকেন
গাইস অবশেষে যেহেতু আমরা বুইয়া পেয়ে গেছি, এখন আমাদের প্রথম কাজই হবে আছে কি তাদের গ্রুপে দেওয়া, দেখি তাদের রিয়াকশন কি, তারা কি বলে। মানে এটা কমন হয়ে গেছে নুব বট বলা ভাই, ঠিক আছে বুঝতে পারছেন? দাঁড়ান দেখি আগে কি বলে ওরা। নেই নাই নেসেরে নেই কি বলবো, বটের বাচ্চা, বটের বাচ্চা হ্যাক ইউজ করছে, বট কো থাকার কালা, বটের বাচ্চা হ্যাক ইউজ করে ক্লোজ, বট নুব রে এক লেভেলে যদি হ্যাক ইউজ করে ক্লোজ করে কথা না, বট কো থাকার হ্যাক ইউজ করে খেলতে পারে না, কি করবে, এর জন্য হ্যাক ইউজ করে আসছে, জানে তো আমাদের সাথে পারবে না, বুঝুস নাই এর জন্য আসছে, এর জন্যই তো 3v1 বলে, বুঝুস নাই না পারলে সবাই এমন হয়। তুমি যে হ্যাক ইউজ করছো এটা আমরা বুঝতে পারছি, তুমি এখানে ঢং করো না, বুঝো নাই পারেন না ভাই। আসলে মাইক অন করেন তো ভাই, দেখি আপনি কত পুরো প্লেয়ার, আপনার ভয়েস একটু শুনি, আপনি বেটার একটু বেডি ঢং করতে ভাই, এতক্ষণ কাস্টম নিয়ে করতে আসছে বটসট। এতক্ষণ তো বট বলতেছিলেন, ও ভাই আমরা ভুল আপনার খুব বড় একটা ফ্যান ভাইয়া, এমন করবে না কারোর সাথে, ঠিক আছে ভাইয়া, আর কখনো করবো না, প্রমিস করতেছি আপনাকে, আর করবো না ভাই, অ্যাড করেন ভাই। তো ভাই এটাই ছিল আজকের ছোটখাটো কাহিনী, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খোদা হাফেজ।